নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা যে আপডেটটা প্রথমেই দেবো সেটা মোহনবাগানের আপডেট এবং তোমাদেরকে গতকালকেই আমি দুপুরবেলা করে জানিয়ে দিয়েছিলাম যে মোহনবাগান কিন্তু একজন বিদেশের সাথে অ্যাডভান্স স্টেজের কথাবার্তা চালাচ্ছে যার নাম আলবার্টো রড্রিগেটস তো আলবার্টো রড্রিগেটস যিনি একত্রিশ বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাক মার্কেট ভ্যালু দুই দশমিক দুই কোটি টাকা বর্তমানে তিনি ইন্দোনেশিয়ার একটি ফার্স্ট ডিভিশন ক্লাব পার্সিপের সাথে যুক্ত রয়েছেন এবং সেই ক্লাবের সাথে তার কিন্তু দু হাজার পঁচিশ সাল অব্দি চুক্তি রয়েছে তো সেই খবরটা ইউটিউবে কিন্তু আমি ফার্স্ট ব্রেক করেছিলাম একটা মানে ইন্দোনেশিয়ার একটা মিডিয়া থেকে দাবি করা হয়েছিল খবরটা সেই খবরের আমি স্ক্রিনশট তুলে কিন্তু আমি খবরটা ইউটিউবে ফার্স্ট ব্রেক করেছিলাম এবং সেই ভিডিওতেই অনেকে অনেক কমেন্ট করতে থাকে এই খবরটা নাকি ভুল দেয়া হচ্ছে মানে আমি ভুল দিচ্ছি আর কি খবরটা হাওয়ায় ভাসিয়ে দেওয়া হচ্ছে কে বলছে তোর বাড়ির ঠিকানা দে সেখানে গিয়ে মেরে আসবো কত রকমের কতই নাই কমেন্ট আসে কে বলছে সঞ্জীব গোয়েন্কানাকে আমার কানে কানে বলে গেছে তো দেখো বন্ধুরা খবর নিশ্চয়ই আসে বলেই না ভিডিওগুলো দিই মন গড়া তো আর খবর বানানো হয় না এর আগে আপুইয়া আপুইয়া যে মোহনবাগানে আসছে সেই খবরটা কিন্তু ফার্স্ট ব্রেক করেছিলাম ইউটিউবের মধ্যে ফার্স্ট ব্রেক করেছিলাম আমি ইউটিউবের আগে কিন্তু অনেক জায়গা থেকেই তোমরা খবরটা পেয়ে গেছিলে কিন্তু ইউটিউবে ফার্স্ট কিন্তু ব্রেক করেছিলাম আমি কিন্তু আর একটা খবর তোমাদেরকে বলে রাখি যেটা হচ্ছে জনি কাউককে রেজিস্টার করানো হয়েছিলো হুগো বুমোকে বাদ দিয়ে সেই খবরটা কিন্তু সকালবেলা ফার্স্ট ব্রেক করেছিলাম আমি সেই খবরটা কিন্তু কোনো টুইটার ফেসবুক কোথাও কিন্তু ছিল না সেই খবরটা ফার্স্ট ব্রেক করেছিলাম আমি তো ব্যাপারটা হচ্ছে সেখানেও প্রচুর রকমের মানে একটা বাজে কমেন্টের মধ্যে পড়তে হয়েছিল যে খবরটা নাকি ভুল কিন্তু পরবর্তীকালে দেখা গেলো সেটা ঠিক তো দেখো বন্ধুরা অনেকের কাছে এরকম মানসিকতা রয়েছে যে যারা মানে বিশেষ করে সারা সারাদিনের সব খবরগুলো জোগাড় করে মুখে ভালো করে সাবান দিয়ে ধুয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম মাসুম মুখ নিয়ে বসে পড়ে তাদের খবরটাই সত্যি হয়ে যায় আর যারা এই কার্টুন দিয়ে ভিডিও বানায় তাদের খবর যে ফেক সেটা কিন্তু একদমই নয় অন্তত পার্সোনালি আমি মনে করি না এই আলবার্টো রডিগেটসের এই খবরটাও কিন্তু ম্যারিনার সাইডে না তারাও পোস্ট করেছিল তারা তাদের কিছু বাধ্যবাধকতার জন্য সেই খবরটার পোস্ট যে খবরটা তারা করেছিল সেটা কিন্তু তারা ডিলিট করে দেয় পরবর্তীকালে কিন্তু ইউটিউবের মধ্যে ফার্স্ট এই খবরটা দেওয়ার পরে কারো কিন্তু বিশ্বাস হয়নি কারণ সবাই ভাবছে যে ফেক নিউজ দিচ্ছে ফেস ক্যাম ভিডিও করা মানেই সত্যি একদম সঠিক খবর দেয়া আর যারা কার্টুন দিয়ে ভিডিও বানায় তারা যে ফেক খবর দেয় এটা কিন্তু কখনোই নয় এরকম মানুষ কথা থাকলে প্লিজ দয়া করে বলছি আমার চ্যানেল থেকে আসতে পারো আমার সেরকম দরকার নেই কিছু তোমরা আসতে পারো যারা যারা বিশ্বাস করো প্রথম থেকে রয়েছো চ্যানেলে তারা অবশ্যই থাকো তাদের জন্য মোস্ট ওয়েলকাম এবং আমি যেরকম ধরনের খবর পরিবেশন করছি সেই রকমই কিন্তু তোমাদের সামনে শেয়ার করব ওই মাসু মুখ নিয়ে বসে সারাদিনের সব খবর জোগাড় করে সেইগুলো দেয়াকেই যে সঠিক খবর সেটা আমি পার্সোনালি মনে করি না তো এবার আমি তোমাদেরকে কমেন্টগুলো তুলেও দেখালাম অনেক কমেন্ট ছিল আরও যেগুলো কিন্তু আমি নিই নি সেই কমেন্টগুলো পরবর্তীকালে ডিলিট করে দেওয়া হয় কেন ডিলিট করে দিয়েছে তারা তারা দেখেছেন যে না খবরটা সত্যি সেই কারণে কিন্তু তারা ডিলিট করে দেয় ফার্স্টে আমরা দিলাম মানে সে খবরটা মিথ্যে কিন্তু যেই বড় বড় জায়গা থেকে জানানো হয়ে গেল সেই খবরটা তার মানে সত্যি এই হচ্ছে ব্যাপার এই রকমই হচ্ছে সবার টেন্ডেন্সি হয়ে দাঁড়িয়েছে যাই হোক এই আলবার্টো রড্রিগেটসকে নিয়ে অনেকেই প্রশ্ন করছিল তো দেখো এনার কোয়ালিটি সম্পর্কে তোমাদেরকে বলে দিই এই আলবার্টো রড্রিগেটস কিন্তু একটা দানব টাইপের ডিফেন্ডার সেটা বলতেই পারো আউটস্ট্যান্ডিং প্লেয়ার আন্ডার রেটেড প্লেয়ার যেই দুই কোটি টাকা মার্কেট ভ্যালু মানে দুই দশমিক দুই কোটি টাকা মার্কেট ভ্যালু এবং ইন্দোনেশিয়ার ক্লাবে খেলে বলে প্লেয়ারটি কিন্তু ছোট নয় এর আগে তিনি লালিগা টুয়ের ক্লাবে খেলে তো একুশ বাইশ সিজনে সিডি লুগোতে তিনি কিন্তু খেলে এসেছিলেন তো এইখানে লালিগা টু এর ক্লাবে খেলেছেন একান্নটা ম্যাচ খেলবার কিন্তু অভিজ্ঞতা রয়েছে সেই লালিগা টু এর ক্লাবের হয়ে তো এবার ব্যাপার হচ্ছে এই প্লেয়ারটি কিন্তু মোহনবাগানেরই পথে যেরকম যা খবর রয়েছে যারা এই খবরটা ব্রেক করেছিল তাদেরকেও পার্সোনালি আমি মেসেজ করে জিজ্ঞাসা করেছিলাম তারাও জানিয়েছে যে এটা একটা ডান ডিল তবে এখন অবধি আমাদের কাছে যা খবর রয়েছে অ্যাডভান্স স্টেজের কথাবার্তা চালাচ্ছে তাকে কন্ট্যাক্ট টার্মিনেট করতে হবে তবেই কিন্তু তিনি আসতে পারবেন মোহনবাগানে আশা করা যায় সবটা ঠিকঠাক হয়ে যাবে এবং প্লেয়ারটি কিন্তু দারুণ প্লেয়ার প্লেয়ারটিকে নিয়ে অত মানে অনেক জায়গা থেকে দেখছি হতাশার ছাপ যে না প্লেয়ারটি অতটাও বেটার হবে না এসিএল টু এর মতো মঞ্চে আরে ভাই প্লেয়ারটির খেলা তো দেখো তারপর বলবে যে ধরনের ট্র্যাকেল ইনি করেন মানে মারাত্মক লেভেলের ট্র্যাকেল করতে পারেন এটাই হচ্ছে কথা তো দারুণ প্লেয়ার বিশাল লম্বা একজন দানব টাইপের ডিফেন্ডার সেটা কার্যত বলতেই পারো এছাড়া আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে দিই বন্ধুরা এই পার্সিপের কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন ম্যানুয়েল ক্যাসকেলেনা মানে হাবাসের সহকারী একটা সময় তিনি কিন্তু কোচ ছিলেন মানে অ্যাসিস্ট্যান্ট কোচ যখন মানে জুলাই মাসের পনেরো তারিখে তিনি দল ছেড়েছেন মানে পার্সিপের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছেন দু সালে এবং দু হাজার তেইশের পয়লা জুলাই এই আলবার্টো রড্রিগার্স তিনি কিন্তু যোগ দিয়েছিলেন পার্সিবে তো এটা একটা তোমাদেরকে জানিয়ে রাখলাম এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা ছাব্বিশ বছর বয়সী সুইডেনের ডিফেন্সিভ মিডফিল্ডের প্লেয়ার অগাস্ট এরলিংমার্ক নিয়ে তো এই অগস্ট এরলিংমার্ক যিনি সুইডেনের জাতীয় দলেরও একটা সময় প্লেয়ার ছিলেন যার মার্কেট ভ্যালু চার দশমিক আট কোটি টাকা এবং বর্তমানে তিনি কিন্তু গ্রিসের একটি ফার্স্ট ডিভিশন ক্লাবের সাথে যুক্ত রয়েছেন এবং সেই ক্লাবের সাথে তিনি কিন্তু সমস্ত সম্পর্ক ছিন্ন করতে চলেছেন এবং শোনা যাচ্ছে মানে সুইডেনেরই একটি সংবাদ মাধ্যম সূত্রে এই খবরটা পাওয়া গেছে যে এই প্লেয়ারটিকে এই অগাস্টকে কিন্তু অফার দিয়েছিল কেরালা ব্লাস্টার এফসি এবং তিনি কিন্তু কেরালা ব্লাস্টার এফসির অফার রিজেক্ট করেছেন এইটাই জানা যাচ্ছে এবং তিনি সুইডেনের ফার্স্ট ডিভিশন ক্লাব আইএফকে এফ কিন্তু তিনি যোগ দিতে চলেছেন যেরকম খবর কিন্তু বর্তমানে বেরিয়ে আসছে এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে আমাদের জাতীয় দলের কোচ নিয়ে কিন্তু একটা বড় সড়ো আপডেট বেরিয়ে আসছে তো তেসরা জুলাইয়ের মধ্যে কিন্তু যারা যারা আমাদের জাতীয় দলের হেড কোচ হতে চায় তাদের নাম কিন্তু জমা দিতে হবে অ্যাপ্লাই করতে হবে সেই রকমই কিন্তু অনেক কোচের নামই তোমাদেরকে জানিয়েছি তো বর্তমানে কিন্তু একজন হাই প্রোফাইল কোচ তিনিও কিন্তু জাতীয় দলের কোচ হতে চাইছেন যার নাম হচ্ছে হাং সিও পার্ক তো এই হ্যাং সিও পার্ক হচ্ছেন একজন পঁয়ষট্টি বছর বয়সী সাউথ কোরিয়ান কোচ যার রেফার্ড ফরমেশান হচ্ছে ফাইভ তো এই কোচে তোমরা যদি প্রোফাইল দেখো তাহলে কিন্তু একটা সময় তিনি কোরিয়ার ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন টুর্নামেন্টে তিনি কিন্তু কোচিং করিয়েছেন এবং এছাড়া তিনি ভিয়েতনামের আন্ডার টোয়েন্টি টু আন্ডার টোয়েন্টি থ্রি দলের কোচও ছিলেন এছাড়া ভিয়েতনামের সিনিয়র টিমেরও তিনি কিন্তু কোচ ছিলেন হেড কোচ ছিলেন এবং সেটা প্রায় পাঁচ বছর সতেরো আঠেরো সিজন থেকে তিনি কিন্তু বাইশ তেইশ অব্দি কিন্তু কোচ ছিলেন তো বর্তমানে তিনি কিন্তু ফ্রি এজেন্ট রয়েছেন তো এই হাই প্রোফাইল কোচ তিনি কিন্তু আমাদের জাতীয় দলের কোচ হওয়ার জন্য তিনি অ্যাপ্লাই করেছেন তো কোচ হিসাবে তিনি শুধু কোচিংই করাননি তিনি কিন্তু ট্রফিও জিতেছেন যেখানে কিন্তু সাউথ কোরিয়ান লিগ কাপ উইনার হয়েছিলেন ষোলো সতেরো সিজনে এবং তারপরে কিন্তু দু হাজার আঠেরো উনিশ সালে ভিয়েতনামের আন্ডার টোয়েন্টি টু দলকে সাউথ ইস্ট এশিয়ান গেমসের উইনার বানিয়েছিলেন এছাড়া কুড়ি একুশ সিজনে ভিয়েতনামের আন্ডার টোয়েন্টি থ্রি দলকেও তিনি কিন্তু সাউথ ইস্ট এশিয়ান গেমস উইনার বানিয়েছিলেন তারপর সতেরো আঠেরো সিজনে কিন্তু একটা এএফএফ চ্যাম্পিয়নশিপ উইনারও হয়েছিল ভিয়েতনামের জাতীয় দল যে বছর তিনি প্রথম সিনিয়র দলের দায়িত্ব নেন ভিয়েতনামে সেই বছরেই তারা কিন্তু কাপ জিতেছিল তো এবার ব্যাপার হচ্ছে এই কোচ কিন্তু আমাদের জাতীয় দলের কোচ হওয়ার জন্য অ্যাপ্লাই করেছেন তো দেখা যাক যদি এই ডিলটা ডান করে এআইএফএফ তাহলে কিন্তু দারুণ হবে তো অনেক কোচেরই নাম জমা পড়ছে তেসরা জুলাই ডেডলাইন আছে তারপরে কিন্তু কনফার্মেশান এসে গেলে তোমাদের জানাবো তবে এই কোচটা কিন্তু দারুণ যদি এই কোচকে কোচ করে জাতীয় দলের অবশ্যই কিন্তু ভালো হবে এক্সপিরিয়েন্স কোচ আছে ভিয়েতনামের জাতীয় দলকে পাঁচ বছর কোচিং করিয়েছেন এছাড়া আলাদা তো সব কিছু কেরিয়ার তার বলেই দিলাম তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ